এবার অধীর চৌধুরীর বিরুদ্ধে জমিন অযোগ্য ধারায় মামলা দায়ের ইতিমধ্যেই অধীরকে তলব করেছে পুলিশ নোটিশ দেওয়া হয়েছে মামলা দায়ের করার অনুমতিও দেয়া হয়েছে অভিযোগ অধের চৌধুরী লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান একুশে জানুয়ারি হরিশচন্দ্রপুরে রাহুল গান্ধীর সঙ্গে ন্যায় যাত্রায় যোগ দিয়েছিলেন অধীর সেখানে ভিড়ের চাপে গাড়ির কাজ ভেঙে যায় পুলিশের দাবির সে সময় অধীর এমন কিছু উস্কানিমূলক মন্তব্য করেন যাতে উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস সমর্থকেরা সেখানে এর জন্য বড় কোনো ঘটনা ঘটতে পারত এমনটা অভিযোগ পুলিশের তাই অধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার শুনানি বিচারপতি জয়সেন গুপ্তর ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা